9 জুনত হ'ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীসভাৰ সম্প্ৰসাৰণ। মন্ত্রীসভাত কোনে স্থান লাভ কৰিব তাক লৈ চলি আছে গুণা কথা, আৰু তাৰ মাজতে বিৰোধীয়ে প্ৰস্তুত কৰিছে ব্যর্থ মন্ত্রীৰ তালিকা। পিছে তালিকাৰ শীৰ্ষ স্থানত কোন? নম্বৰ ওৱান ব্যর্থ মন্ত্রী ৰঞ্জিত দাস, দুই নম্বৰ আপুনি সঞ্জয় কিষণ ধৰক। শুনিলেনে, তালিকাৰ প্ৰথমতেই আছে মন্ত্রী ৰঞ্জিত দাস, দুই নম্বৰত আছে মন্ত্রী সঞ্জয় কিষণ, তিনি নম্বৰত মন্ত্রীসভাৰ তিনি চাৰিজন মন্ত্রী। অধিকাংশ মন্ত্রীয়ে রিপোর্ট কার্ডত নম্বর নিদিলে কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার। সিকদারের মতে মন্ত্রীসভার দুই এজনের বাইরে আটাইকেজনেই ব্যর্থ। এটা দপ্তর সম্ভালিব নোৱাৰা মন্ত্রীক তিনি চারিটা দপ্তরের দায়িত্ব দিয়া হয়েছে। ব্যর্থ মন্ত্রীক মন্ত্রীসভার বাদ দিব লাগে। প্রায় কই আছো নাম্বার ওয়ান ব্যর্থ মন্ত্রী রঞ্জিত দাস বিভাগ লৈ যিখিনি হেতালি খেলি আছে, দুই নম্বর আপনি সঞ্জয় কিষণ ধরক। গতিকে আপনার কইসো বেশিরভাগই দুই তিনজন বাদ দি, দুই তিনজন বাদ দি বেশিরভাগই ব্যর্থ মন্ত্রী। তিন নম্বরত বাকি আর তিন চারিটা মন্ত্রী সভা সম্প্রসারণ করার নতুন মানুষক মন্ত্রী দিয়ার ব্যর্থ মন্ত্রী সকল তালিকার পর মন্ত্রী সভার বাদ দিব লাগে। এটাই দপ্তরে সম্ভালিব নোৱাৰা মন্ত্রীক যেটা তিন চারিটা দপ্তর দিয়ে তো কেনেকে সম্ভালিব, যার কারণে বিভাগীয় কামবোৰ পড়ি আছে, লেহমিয়া হয়েছে, কামবোৰ ভালকে হওয়া নাই। মন্ত্রী সভার কোনো দপ্তর খালি না রাখবলেও মুখ্যমন্ত্রীক আহ্বান জানালে বিধায়ক জাকির হুসেন সিকদারে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের প্রতি আমার আহ্বান আর রাজ্যবাসীর আহ্বান, মন্ত্রীর পদ খালি রাখব না, সকল মন্ত্রী দিব লাগে, আর দপ্তর ভাগ ভাগ করে বেশিকে দিব, কম কম দপ্তর দিব লাগে, যাতে ভালকে পরিচালনা করব পারে। বিরোধী র্যাঙ্কিংত ব্যর্থ মন্ত্রী হিসাবে তালিকাভুক্ত হওয়াসকলের পিছে মন্ত্রিত্ব থাকিবনে নাই? মন্ত্রী রঞ্জিত দাস আর সঞ্জয় কিষাণের চকী যাও যাও হয়ে আছে, তার মাজতে বিরোধীয়েও দিলে শূন্য নম্বর। ব্যর্থতাক আকোয়ালিয়ে মন্ত্রিত্ব এরিব লাগিব নেকি হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীসভার বর্তমানের কোনো মন্ত্রীয়ে? তার বাবে অপেক্ষা করব লাগিব 9 জুন। ভিডিও জার্নেলিস্ট শ্যামলর সহযোগত হিমাংশু সহরিয়া, রিপোর্ট অসম লাইভ 24।